সবাই আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোনের চিত্রের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন একটি বিদ্রোহী হাজির হয়েছে। আজ আমরা পড়বো বিদ্রোহী কবিতার দ্বিতীয় পর্ব। আরেকটি পর্ব দিলে তোমাদের বিদ্রোহী কবিতাটা শেষ হবে। এবং এসএসসি 2023 সালের শিক্ষার্থীদের জন্য যে 60টি কবিতা আছে, তোমাদের 60টি কবিতাই আর দেয়া শেষ হয়ে যাবে যদি বিদ্রোহী কবিতা শেষ পর্বটিতে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবে। এবং সম্পূর্ণ সবগুলো কবিতার ব্যাখ্যাগুলো তোমরা প্লেলিস্ট থেকে করে দেখে নেবে। এবং গদ্যের ব্যাখ্যাগুলো অলরেডি আমার পথ, তারপরে অপরাজিতা, একের পর এক বিলাস, সেগুলো আসতেছে, তোমরা সবগুলো দেখে নিবা। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখনো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো ক্লাসটা শুরু করি। বলবীর কবি বলতেছে, বলবীর কবি নিজেকে তো বীর মনে করেন। চির উন্নত, উন্নত মানে হচ্ছে উঁচু, মম অর্থ হচ্ছে আমার, শির মানে হচ্ছে মাথা। এটা আমরা আগের পর্বগুলোতে পড়ছি। চির উন্নত মম শির, আমি সৃষ্টি। কবি বলতেছে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি ধ্বংস, আমি লোকালয়। লোকালয় মানে জনবসতি বা লোকে পরিপূর্ণ। আমি শ্মশান, অর্থাৎ বলতেছে আমি শ্মশান, অর্থাৎ জনমান জনসমাগম শূন্য। শ্মশান মানে হচ্ছে জনসমাগম শূন্য, নিস্তব্ধ, ভয়ঙ্কর একটা জায়গা অথবা মৃত পুরানো স্থান। কেন বলতেছে এই ব্যাখ্যাগুলো আমরা একটু পরে ভালো করে পড়বো। আমি অবসান, আমি নিঃ অবসান, আমি অবসান মানে হচ্ছে সূর্য, নিঃ অবসান অর্থাৎ রাতের শেষ বা অবসান, অর্থাৎ রাতের শেষকারীকে হচ্ছে সূর্য। আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রের স্ত্রীকে বলা ইন্দ্রাণী বাস, তাকে সূচি, আর তার পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। অর্থাৎ আমি ইন্দ্রাণীর পুত্র অর্থাৎ জয়ন্ত, অর্থাৎ হাতে চাঁদ, অর্থাৎ এক হাতে তার হাতে হাতে চাঁদ, আর বালে অর্থ হচ্ছে কপালে সে সূর্য। অর্থাৎ ইন্দ্রাণীর উদ্দেশ্য এরকম, জয়ন্ত তার এক হাতে ছিল চাঁদ আর এক হাতে ছিল সূর্য। মম, মম মানে হচ্ছে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অর্থাৎ আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, মানে বাঁশরি মানে হচ্ছে এই এক হাতে এসে বাঁকা বাঁশের বাঁশরি বলতে বোঝাচ্ছে নাকি এই কৃষ্ণকে বোঝাচ্ছে, কৃষ্ণ অর্থাৎ, আর বাঁশরি মানে হচ্ছে শান্তরূপ, অর্থাৎ শান্তরূপ, অর্থাৎ আমি আমি এক হাতে আছে বাঁশের বাঁশি, আর আরেক হাতে কি রণতুর্য, রণতুর্য হচ্ছে এক হাতে বলতে চাই, এক হাতে হচ্ছে কৃষ্ণের এরকম বাঁশি হাতে প্রেমের প্রেমের যে ইয়েটা বোঝাচ্ছে, এটা আমরা ব্যাখ্যার মধ্যে একটু পরে বলবো। আর হাতে রণতুর্য, রণ মানে হচ্ছে আমরা জানি যুদ্ধ, যুদ্ধের দাম, এক আরেক হাতে হচ্ছে যুদ্ধের দাম বা যুদ্ধের ঘন্টা, অর্থাৎ একটা হচ্ছে ভালোবাসার রূপ, একটা হচ্ছে ভয়ঙ্কর রূপ। তাহলে চলো আমরা 15 থেকে 20 লাইনের যে ব্যাখ্যাটা এটা পড়ে আসি। আর এখানে হচ্ছে ইন্দ্রাণীর পুত্র নাম জয়ন্ত, আমরা আগে বলে দিয়েছি। তাহলে 15 থেকে 20 লাইনের ব্যাখ্যাটা পড়লেই তোমরা সম্পূর্ণটা বুঝে যাবে। চলো 15 থেকে 20 লাইনের ব্যাখ্যাটা দেখে। 15 থেকে 20 লাইনের ব্যাখ্যা হচ্ছে, কবি গর্বিত যে তিনি বীর, মর্যাদায় তিনি চির উন্নত, মর্যাদায় তিনি সবার চেয়ে উঁচুতে, তার শির বা মস্তক জগতের মর্যাদার শীর্ষে অবস্থান করে। তার সে মাথা হতে জগতের মর্যাদা দিক দিয়ে সবার শীর্ষে, কারণ আমি যদি সত্যকে সবার উপরে থাকবো, কারণ তিনি সত্য ও সুন্দরকে সৃষ্টি করবেন, অসত্য অনাচারকে ধ্বংস করে। অর্থাৎ তিনি সুন্দর কিছু সৃষ্টি করবেন কি, অত্যাচার অবিচার অনাচারকে ধ্বংস করে, এই জন্য তার, এবং যেহেতু তিনি সত্যের পথে আছেন, তাই এই জন্য জগতে তার মর্যাদা সবচেয়ে উঁচুতে। তিনি শোষিতদের জন্য লোকালয়, অর্থাৎ যারা শোষিত হচ্ছে, শোষণ হচ্ছে তাদের জন্য লোকালয় অর্থাৎ জনবসতি, আর অত্যাচারীদের জন্য শ্মশান, অত্যাচারীদের জন্য কি শ্মশান মানে জনমানবহীন, অর্থাৎ অত্যাচারীকে তিনি মেনে শ্মশানে পাঠিয়ে দিবেন, অর্থাৎ কি পুরো মানে দুনিয়া থেকে দূর করে দিবেন। এটা এই জন্য বলছে তিনি জনমানবহীন, জনবসতিবিহীন করে দিবেন। তিনি রাতের অবসানকারী সূর্যালোকের মতো অন্যায়, রাতের এরকম অবসানকারী সূর্য যেরকম রাতের অন্ধকার দূর করে দেয়, তিনি অন্যায় অবসানকারী অর্থাৎ সমাপ্তকারী এরকম বলতেছে ইন্দ্রাণীর যে পুত্র জয়ন্তের মতো, তার হাতে থাকবে এরকম মতো হাতে চাঁদ, আর কপালে হচ্ছে সূর্য। একদিকে এই যে এরকম ইন্দ্রাণীর পুত্র এক হাতে ছিল চাঁদ আর এক হাতে যেমন সূর্য, একদিকে কবি এখানে বলতেছেন তার এক হাতে হচ্ছে প্রেমের বাঁশি, ভালোবাসার বাঁশি বাজান, অন্যদিকে যুদ্ধে দামা। তুমি কারো কারোর জন্য হচ্ছে প্রেমের বাঁশি, যারা ভালো তাদের জন্য হচ্ছে প্রেমের বাঁশি ভালো এরকম, আর যাদের যারা খারাপ এদের জন্য তিনি যুদ্ধের দাম অর্থাৎ ধ্বংসের প্রতীক। এবার 21 লাইন থেকে আমরা আবার পড়ি। আমি বেদুইন, বেদুইন হচ্ছে, দেখো বেদুইন হচ্ছে আরবের যাযাবর জাত বা মরুবাসী, মরুবাসী অর্থাৎ সাহসী একটা জাতি বেদুইন। আমি চেঙ্গিস, আমি চেঙ্গিস অর্থাৎ ইতিহাসের বিখ্যাত মঙ্গোলীয় যুদ্ধ অর্থাৎ ধ্বংসের প্রতীক। এই চেঙ্গিস খান, চেঙ্গিস হচ্ছে এরকম তোমরা 19 যে মানুষ কবিতা পড়ছো ওখানে পড়ছো, অর্থাৎ চেঙ্গিস খানের এরকম একটা দুর্দর্শ একজন সাহসী যোদ্ধা, অর্থাৎ চেঙ্গিস খানের এক মানে স্ত্রীকে এক ভিন্ন গোত্রের একজন প্রধান তুলে নিয়ে গেছিল। তখন চেঙ্গিস খান কি করেছে, তার গোত্রীয় অন্যদেরকে একত্রিত করে ওদেরকে পাল্টা আক্রমণ করে তার স্ত্রীকে কি করেছেন আবার উদ্ধার করে নিয়ে আসেন, এবং তিনি পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছিলেন এরকম। এই জন্য তাকে বলা হচ্ছে ইতিহাসে বিখ্যাত যোদ্ধা। এই জন্য কই বলতেছে আমি বেদুইন সাহসী, আমি সাহসী জাতি, আমি চেঙ্গিসের মতো, আমি আপনারে ছাড়া অর্থাৎ নিজেকে ছাড়া করি না কাহারে কাহারে অর্থাৎ কাউকে, কুর্নিশ কুর্নিশ কাছে মাথা নত করে, আমি নিজেকে ছাড়া কারো কাছে কাউকে কারো কাছে মাথা নত করি না, ঠিক আছে। আচ্ছা তারপরে এই যে এই চেঙ্গিসটা বলছে কিন্তু ধ্বংসের প্রতীক বলে আছে, একটু পরে আমরা ব্যাখ্যাটা যখন পড়বো তখন আমরা আরো ভালো বিস্তারিত বুঝবো। আমি আমি বজ্র, আমি ঈশান বিশানের ওঙ্কার,
আচ্ছা কবি এখানে কি বলতেছে দেখো, তাহলে কবি বলতেছে আমি বজ্র, অর্থাৎ বজ্রের, বজ্র যেরকম ভয়ঙ্কর শব্দ, আমি বজ্র, আমি ঈশান বিশানের ওঙ্কার, অর্থাৎ আমি ঈশান বিশানের কি ওঙ্কার, অর্থাৎ এরকম ঈশান বিশানের ওঙ্কার বলতে শিবের প্রলয় বাঁশির ধ্বনি, অর্থাৎ শিবের কি প্রলয় বাঁশির ধ্বনি। অহা অর্থাৎ এটা বলতে আমরা ব্যাখ্যা তো আমরা পড়বোই, তাহলে এটা মনে রাখো যে মহাদেব, মহাদেব যে শিব, শিবের যে প্রলয় বাঁশি হচ্ছে উকার, ও ওই উ শব্দটা এরকম হয়, অর্থাৎ হিন্দু ধর্মে যারা অনেক এটা এটা তোমরা জানো, ঈশান কোণে থেকে সিংহাধ্বনি বা উৎকারের বা উ শব্দ, ঠিক আছে, পূজার সময়ও কিন্তু এই শব্দগুলো হয়, এগুলো ভয়ঙ্কর যেরকম যুদ্ধের সময় কি এই এগুলো যখন হয় যুদ্ধের দামার মতো এরকম হয়, তাহলে বজ্র, অর্থাৎ এই এগুলো যারা কবি বলতেছে বজ্র ঈশান বিশানের ওঙ্কার, এগুলো তারা কবি কি তার ভয়ঙ্কর রূপটা বলতেছে, অর্থাৎ কবি কি কারো অত্যাচারীদের জন্য খুবই ভয়ঙ্কর। তারপরে বলতেছে দেখো, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, অর্থাৎ আমি ইসরাফিল, আমরা জানি মুসলমান ধর্মে আমরা এটা জানি যে ইসলাম ধর্মের ইসরাফিল ফেরেশতা, অর্থাৎ উনি যখন সিংহায় ফু দিবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কিয়ামত হয়ে যাবে, তাহলে ইনি বলতেছেন কি যে আমি ইসরাফিলের সিংহার, অর্থাৎ ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন মহাহুঙ্কার, অর্থাৎ পৃথিবী তখন ধ্বংসের, পৃথিবী হুঙ্কার মানে ধ্বংসের পথে, অর্থাৎ পৃথিবী তখন কি ধ্বংস হয়ে যাবে। পবিত্র ইসলাম ধর্মের মতে ইসরাফিল নামের একজন ফেরেশতার হাতে কিয়ামতের শুরুর সংকেত সংকেত, অর্থাৎ বোঝাচ্ছে, অর্থাৎ তিনি বৃষ্টি এবং খাদ্যের উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত, ক্লিয়ার, অর্থাৎ এই এই ফেরেশতারা কি তিনি গেছেন বৃষ্টি এবং খাদ্য উৎপাদনের যে দায়িত্বপ্রাপ্ত বর্তমানে এরকম দায়িত্বপ্রাপ্ত আছেন। তাহলে চলো এবার আমরা এই 21-24 লাইনের ব্যাখ্যাটা একটু দেখে আসি। 21-24 লাইন তারা বলতেছে, কবি বলতেছেন তিনি আরবের সাহসী মরুবাসী, সাহসী মরুবাসী যাযাবর জাতি, অর্থাৎ ও ভয়ঙ্কর যোদ্ধা চেঙ্গিস খানের মতো, অর্থাৎ যাযাবর জাতিরা যেরকম যে কোনো সময় যে কোনো জায়গায় বসবাস করতে সাহসী যোদ্ধা তোমরা এরকম, আর তেমনি চেঙ্গিস খানের মতো, তেমনি ভয়ঙ্কর যোদ্ধা চেঙ্গিস খানের মতোই তিনি, তাই তিনি নিজেকে ছাড়া কাউকে কর্নিশ করেন, অর্থাৎ যেহেতু তিনি সাহসী এবং বীর যোদ্ধা তার নিজেকে ছাড়া কাউকে কর্নিশ করেন, কারোর কাছে মাথা নত করেন না, বড় অর্থাৎ শত্রুর সামনে তিনি মাথা নত করেন না, তিনি বজ্র, তিনি শিবের হাতের প্রলয়বাসীর ধ্বনি বা ইসরাফিলের সিংহার মতো মহাগর্জন, অর্থাৎ তিনি ভয়ঙ্কর রূপ বোঝাতে, নিজেকে ভয়ঙ্কর রূপ, অর্থাৎ অত্যাচারের জন্য ভয়ঙ্কর রূপ বোঝানোর জন্য তিনি এই কথাগুলো বলেছেন। তারপরে বলো দেখো, আমি পিনাক পানির ঢুমরু ত্রিশাল, অর্থাৎ কবি বলতেছে আমি পিনাক, পিনাক শব্দটা এখানে বোঝাচ্ছে শিবকে, পিনাক বলতে বলতে শিব, আর পানির শব্দটা তো আমরা জানি মধ্যমা থাকলে পানির শব্দ হচ্ছে হাত, অর্থাৎ শিবের হাতের ঢুমরু, ঢুমরু হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র বা ডুগডুগি, ডুগডুগি, আর ত্রিশূল, ত্রিশূল মানে এক এক যন্ত্র, ত্রিশূল বলতেছে আমি পিনাক পানি, অর্থাৎ শিবের হাত, অর্থাৎ পিনাক পানি অর্থাৎ শিবের হাত, অর্থাৎ শিবের হাতের ডুমরু, অর্থাৎ বাদ্যযন্ত্র ত্রিশূল, একটু পরে আমরা ব্যাখ্যা করে শিখবো। আমি ধর্মরাজের দণ্ড, ধর্মরাজের দণ্ড, অর্থাৎ ধর্মরাজ বলতে এখানে যমরাজকে বলতে হচ্ছে, অর্থাৎ মৃত্যুর যে রাজা, অর্থাৎ যমরাজের যে আজ্ঞা, অর্থাৎ মৃত্যুর, মৃত্যুদণ্ড, যেরকম যমরাজের আজ্ঞা কি মৃত্যুদণ্ড, আজরাইলের কাজ কি মৃত্যুদণ্ড দেওয়া, অর্থাৎ ধর্মরাজের দণ্ড, অর্থাৎ দণ্ডটা মানে সে মৃত্যুদণ্ড, অর্থাৎ কারো কারো কাছে আমি কি তাদেরকে মৃত্যুর, মৃত্যু, মৃত্যুর দণ্ড দেওয়া, অর্থাৎ ভয়ঙ্কর রূপ বোঝানোর জন্য কবি এনে বলতেছে। আগের লাইনের এই জিনিসটা আমরা আরেক আরেকটু দেখে নিই, এখানে হচ্ছে দেখো, শিব বা মহাদেবের পিনাক নামক ধনুক ধারণ করে বলে তার নাম পিনাক পানি বলা হয়, অর্থাৎ পিনাক নামে একটা ধনুক আছে, এই ধরুন তিনি নিয়ে এরকম ধারণ করে বলে তাকে বলা হয় পিনাক পানি শিবকে, ক্লিয়ার। তারপরে বলতেছে আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি এরকম, আমি প্রণব নাথ, আমি প্রণব নাথ প্রচন্ড, অর্থাৎ এখানে কবি কি বলতেছে দেখো, আমি চক্র, আমি মহাশঙ্খ, অর্থাৎ এই মহাশঙ্খ, এই শঙ্খ, শঙ্খটা মানে কি যুদ্ধের সময় বাজানো শঙ্খধ্বনি, অর্থাৎ যুদ্ধের সময় যে বাজানো অনেক সাউন্ড করে যে বাজানো এই শঙ্খধ্বনি, ক্লিয়ার। তারপরে এগুলোর ব্যাখ্যা আমরা একটু পরে দেখবো। আমি প্রণবনাথ, প্রণবনাথ প্রচন্ড, অর্থাৎ এই প্রণবনাথ প্রচন্ড দ্বারা কি বোঝানো হয়েছে দেখো, প্রচন্ড ধ্বনি, অর্থাৎ হিন্দু ধর্ম মতে পূজার সময়ের বিশেষ যে ধ্বনি এরকম, এটা এরকম। আচ্ছা তাহলে এই চক্র সঙ্গ এগুলো কি বিষ্ণু দেবতা, যে বিষ্ণু দেবতা চার হাতে চারটি অস্ত্র ছিল, একটা হচ্ছে চক্র, একটা হচ্ছে শঙ্খ, একটা হচ্ছে গদা, একটা হচ্ছে পদ্ম, অর্থাৎ এইগুলো বোঝানো, অর্থাৎ বিষ্ণু দেবতার যে মানে বিষ্ণু দেবতার যে অস্ত্র বিশেষ বোঝানোর জন্য, এই বোঝানোর জন্য কিন্তু এই লাইনগুলো নিয়ে এসেছে। এই চক্র, শঙ্খ, এগুলো এই কথাগুলো কেন নিয়ে আসছে, অর্থাৎ বিষ্ণু দেবতার অস্ত্র বোঝানোর জন্য এই লাইনগুলো নিয়ে আসছে। এরপরে বলতেছে, অর্থাৎ আমি খেপা দুর্বাসা, আমি খেপা দুর্বাসা, এখানে খেপা দুর্বাসা বলতে বলছে একদম প্রচন্ড ক্রোধের অধিকারী, আর তার অভিশাপ থেকে দেবতার রক্ষা পায়, অর্থাৎ দেবতাদের তিনি অভিশাপ দিচ্ছেন এরকম এই দুর্বাসা, অর্থাৎ খেপা দুর্বাসা। আবার আবার বলতেছে আমি বিশ্বামিত্রের শিষ্য, এখানে হচ্ছে এরকম বিশ্বামিত্রের শিষ্য, অর্থাৎ এখানে বলতেছে অন্যজন, অর্থাৎ একজন একজন হচ্ছে কি দুর্বাসা, মানে খুবই খেপা, একজন খেপা মানুষ, আরেকজন হচ্ছে আমি বিশ্বামিত্র, অর্থাৎ অন্যজন হচ্ছে অধ্যবসায়ী পুরনিক মুনি ঋষি, অর্থাৎ ইনি হচ্ছে একজন অধ্যবসায়ী, অর্থাৎ এরকম রাগান্বিত, কম রাগান্বিত, অর্থাৎ একজন হচ্ছে রাগান্বিত খুব, আরেকজন হচ্ছে খুবই ঠান্ডা মেজাজের, অর্থাৎ কবি হচ্ছে কারোর জন্য খুবই খেপা মানুষ, আবার কারোর জন্য খুবই ভালো মানুষ, এটা এটা বোঝানোর জন্য বলছে। একটু পরে ব্যাখ্যাগুলো আমরা আবারও জানাই দেবো।
আমি দাবানল দাহ, আমি দাবানল দাহ দাহ এরকম দাবানলে যখন এরকম দাবানলরা মানে কি, অনেক সময় আগুনে পুরে দেখো সারকার হয়ে যায় না, অনেক সময় দেখো বনে জঙ্গলে আগুন লেগে যায়, দাবানল দাহ মানে দাহ হচ্ছে পুরে যাওয়া, দাহন দাহন করিব পুরো বিশ্ব, অর্থাৎ করিব বিশ্ব, অর্থাৎ দাহন মানে দাবানলের আগুনে আমি পুরো বিশ্ব পুড়ে ফেলবো, অর্থাৎ এগুলো দ্বারা কবি কি বলছে। তাহলে এবার চলো আমরা 25-28 লাইন দ্বারা কবি কি ব্যাখ্যা করেছেন আমরা একটু দেখে আসি। 25-28 লাইন দ্বারা কবি ব্যাখ্যা করেছেন এখানে, এই লাইনে এখানের মধ্যে অনেকটাই কবি নিজেকে ভয়ঙ্কর রূপে প্রকাশ করার জন্য এই কথাগুলো অনেকগুলো বলেছেন। কবি বলেছেন তিনি শিবের হাতের বাদ্যযন্ত্র এবং ত্রিশূল এবং যমরাজ অর্থাৎ যজ্ঞের এরকম যশের আজ্ঞা অর্থাৎ মৃত্যু এরকম মৃত্যুদণ্ড, তিনি দেবতা বিষ্ণুর হাতের অস্ত্র ও যুদ্ধের মহাশঙ্খ ধ্বনি অর্থাৎ যুদ্ধের দামামা, অর্থাৎ তিনি কি যুদ্ধের দামামা কারো এরকম, তিনি রাগান্বিত ঋষি দুর্বাস অর্থাৎ প্রচন্ড রাগান্বিত, রাগা ক্রোধের অধিকারী হচ্ছে এই ঋষি হচ্ছে দুর্বাস অর্থাৎ কারো কারোর জন্য তিনি অনেক রাগান্বিত, আবার প্রচন্ড অধ্যবসায়ের ঋষি হচ্ছে বিশ্বমিত্র অর্থাৎ এর শিষ্য, অর্থাৎ কারোর জন্য তিনি অনেক রাগান্বিত, কারোর জন্য খুবই একদম ঠান্ডা মেজাজের এই যে এই মনি ঋষি অর্থাৎ বিশ্বমিত্রের মতো, তিনি দাবানলের আগুন আগুন অর্থাৎ তিনি দাবানলের আগুন যা দ্বারা নষ্ট পৃথিবীকে তিনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন, অর্থাৎ সবকিছুকে পুড়িয়ে ছারখার নষ্ট পৃথিবীকে ছারখার করে আবার ভালো কিছু করে নিয়ে আসবেন। এবার দেখো আমি উন্মন, উন্মন হচ্ছে আনমনা, উন্মন মানে আনমনা মন, উন্মন মন অর্থাৎ আনমনা মন উদাসীর অর্থাৎ উদাসীর আনমনা মন, আমি বিধাতার বুকে কোন অর্থাৎ বিধবা নারীর একমাত্র সম্বল হচ্ছে কান্না, তাহলে বলতেছে বিধবা নারীর কান্নার শ্বাস হাহুতাশ অর্থাৎ হাহুতাশ যারা করে হাহুতাশ অর্থাৎ যারা কষ্ট থাকে, আমরা হাই হুতাশ হস করি না দুঃখ কষ্ট থাকলে, আমি হুতাশীর অর্থাৎ হুতাশীর মানে আফসুস যে করে ওই হতাশা অর্থাৎ হতাশায় জীবন কাটায় যে অর্থাৎ যে হাহুতাশ করে এটা মানে হুতাশীর ব্যাখ্যাগুলো একটু পরে দেখবা। আমি আমি বঞ্চিত ব্যথা আমি আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চির গৃহহারা যত প্রতিকার অর্থাৎ যাদের গৃহহারা কষ্ট দুঃখ কষ্টে আছে পথচারী গৃহহারা আছে তাদের জন্য আমি কি অর্থাৎ তাদের কথা আমি শুনবো, এগুলো একটু পরে ব্যাখ্যাগুলো দেখলে বুঝবা। আমি অবমানিতের অর্থাৎ অবমানিতের অবমানিতের মানে অপমানিতের অর্থাৎ অবমানিতের হচ্ছে অপমানিত অর্থাৎ মরম বেদনা, মরম মানে মরম মানে হচ্ছে মনের বেদনা অর্থাৎ অপমানিতের মনের কষ্ট অর্থাৎ বিষ জ্বালা অর্থাৎ আমি বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের অর্থাৎ যারা লাঞ্ছিত মানে হচ্ছে যারা অপমানিত হয়েছে অর্থাৎ বুকে গতি ফের অর্থাৎ লাঞ্ছিত মানুষের আশার জায়গা অর্থাৎ লাঞ্ছিতদের জন্য আমি কি করে গতি ফের তাদের আশার জায়গা তাদের পাশে দাঁড়াই। এবার আসো 29-32 লাইনের ব্যাখ্যাটা একটু আমরা দেখি, তাহলে আমরা এই অংশটা বুঝে যাব। 29-32 লাইনের ব্যাখ্যা হচ্ছে কই বলতেছেন আমি আমি উন্মান ব্যক্তির উদাসীনতার কারণ অর্থাৎ উদাসীন ব্যক্তির কারণ অনুভব করতে পারি অর্থাৎ যারা উন্মাদ যারা উদাসীন উন্মান অর্থাৎ উদাসীন অবস্থায় আছে তাদের আমি তাদের মনের কষ্ট আমরা বুঝতে আমি অনুধাবন করতে পারি। তিনি বিধাতার এরকম তিনি বিধাতার কষ্ট যারা সৃষ্টিকর্তা যাদেরকে কষ্ট দিয়েছে ও হতাশাগ্রস্ত ব্যক্তিদের দুঃখ অনুভব করতে পারেন, যারা গৃহহারা হয়েছেন অপমানিত হয়েছেন কবি তাদের কষ্ট অনুভব করেন এবং কবি তাদের বুকে আবারও গতি ফিরিয়ে দিতে চান অর্থাৎ কবি তাদের অধিকার আদায় করে দিতে চান, এটাই বোঝানো হয়েছে। এবার দেখো 33 লাইন থেকে আমরা দেখি আমি উত্তর বায়ু মলয় অনিল মলয় মলয় মানে মলয় মলয় মানে হচ্ছে মলয় পর্বত, অনিল মানে হচ্ছে বায়ু বা বাতাস, উদাস পূর্বরি অর্থাৎ পূর্বরি হচ্ছে হচ্ছে হাওয়া, পূর্বরি হাওয়া মানে হচ্ছে যে বাতাস কোন দিক থেকে যাবে কোনো ঠিক নেই অর্থাৎ পূর্ব দিকের হাওয়া এরকম টাইপের হয়ে যাবে, পূর্বরি যে বাতাস কোন দিকে যাবে তার ঠিক নাই, অর্থাৎ বলতেছে আমি উত্তরের বায়ু বা পূর্বের হাওয়া অথবা এরকম মলয় পর্বতের যে অনিল মানে বাতাস, আর এরকম ব্যাখ্যা দেখলে বুঝে যাবা। আমি পথিক অর্থাৎ আমি পথিক কবির অর্থাৎ আমি পথিক কবির গভীর রাগিনী অর্থাৎ গভীর রাগিনী হচ্ছে গানের সুর, গভীর রাগিনী হচ্ছে গানের সুর, বেনু বিনে বেনু 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 হচ্ছে বাঁশি, বেনু হচ্ছে বাঁশি আর বিনে হচ্ছে সেতার বা একদম অর্থাৎ বেনু বিনে অর্থাৎ বাদ্যযন্ত্রের কথা বলছে, গান গাওয়া অর্থাৎ আমি এরকম এইগুলোর গান গাওয়ার এরকম বলছে ব্যাখ্যা দেখলে বুঝবা। আমি আকুল নিদাগ আমি আকুল অর্থাৎ বেকুল আকুল এরকম আছে না, তিয়াশা অর্থাৎ কি বলছে নিদাগ তিয়াশা অর্থাৎ গ্রীষ্মকালের যে প্রচন্ড তৃষ্ণা আমি তৃষ্ণা অর্থাৎ আমি রুদ্র আমি বলছি রুদ্র রুদ্র অর্থাৎ রুদ্র রুদ্র অর্থাৎ রাগান্বিত সূর্য, এই রুদ্র মানে হচ্ছে সূর্য অর্থাৎ আমি অর্থাৎ আমি রুদ্র অর্থাৎ রাগান্বিত সূর্য রাগান্বিত সূর্য রবি মানে হচ্ছে সূর্য, আমি রুদ্র রুদ্র রবি অর্থাৎ আমি রাগান্বিত সূর্য এখানে বলতেছে আমি রাগান্বিত সূর্য এরকম। আমি মরু নির্জর আমি মরু মানে মরুভূমির অর্থাৎ মরু মানে মরুভূমির নির্জর মানে ঝর্ণা ঝরঝর অর্থাৎ আমি মরুভূমির ঝর্ণা ঝরঝর অর্থাৎ শ্যামল লিমা অর্থাৎ শ্যামল লিমা অর্থাৎ সবুজ শ্যামল ছায়া ছবি অর্থাৎ এনে মনে রাখবা নিগাত তিয়াশা অর্থাৎ গ্রীষ্মের তৃষ্ণা অর্থাৎ গ্রীষ্মের তৃষ্ণা বলতে নিগাত তিয়াশা বোঝানো হয়েছে। এবার 33-36 লাইনের যে ব্যাখ্যাটা আমরা দেখে আসি,
কবি বলছেন আমি মলয় পর্বতের বায়ু ও পূর্বরী হাওয়া, অর্থাৎ পূর্ব দিকের হাওয়া, মলয় পর্বতের যে বায়ু এবং এরকম পূর্ব দিকে পূর্বরী হাওয়া, পূর্ব দিকের হাওয়া, তিনি পথিক কবির গভীর অনুরাগের সুরে তার বাঁশি ও সেতারা বিদ্রোহের গান গেয়ে যান। অর্থাৎ কবিতার বলছে কি, পথিক কবির অনুরাগের সুরে তিনি কি করেন, বাঁশি এবং সেতারার সুর দিয়ে বিদ্রোহের গান গেয়ে যান। কবি আরো বলছেন একদিকে তিনি গ্রীষ্মের যে প্রচন্ড তৃষ্ণা যোগানো সূর্যের তাপ, একদিকে হচ্ছে কি গ্রীষ্মের তৃষ্ণা যোগানো সূর্যের তাপ, আবার অন্যদিকে তিনি মরুভূমির বুকে শীতল করা ঝর্ণা দ্বারা ও সবুজ শ্যামল প্রকৃতি। অর্থাৎ কারো কারো জন্য তিনি প্রচন্ড প্রচন্ড খারাপ, কারো কারো জন্য তিনি অনেক ভালো, এটাই বলতেছেন। কই বুঝাতেছেন তার মনে যেমন আছে প্রচন্ড ভালোবাসা, কারো এই যে শীতল ঠান্ডা দেওয়ার কারো মনে আছে প্রচন্ড ভালোবাসা, আবার আছে কি কারো করজন জন্য কষ্ট দেওয়ার জন্য আছে কি বিদ্রোহ ও রয়েছে। আশা করি তোমাদের এই 36 লাইন পর্যন্ত তোমাদের আর কোনো সমস্যা নেই, প্রথম পর্বটা অবশ্যই দেখে নেবে, তারপরে দ্বিতীয় পর্ব দেখে আর তৃতীয় পর্বটা খুব শীঘ্রই দিয়ে দিব, তারপরে তোমাদের সম্পূর্ণ কবিতাতে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।